Namaskar, apunak swagatam apuni sai se midday 18 moi joint Madhav Goswami. Aru midday 18 ot arambhonite ami apunak jona Mangaldoir khobor obohekhot arukhe gat khandi gator pura uliale Atul Sarmar mritode. Aru kisu somoy pisote hotkar kora hobo Atul Sarmar noshode. Samajik hongkinotar boli hoisil eta durbhogia porial mrityor pisot Hindu riti niti porihar kori hotkaror biporite ejon lokok puti thoboloi gaonbashi baddho hoisil. এখন তথাকথিত সমাজে গাঁওবাসী কেনেকুৱা ধৰণৰ চৰম হাৰাশাস্তি প্ৰদান কৰিছিল যাৰ পৰিপ্ৰেক্ষিতত এনেদৰে হটকাৰ কৰাৰ পৰিৱৰ্তে গাতত পুতি থবলগীয়া এটা অৱস্থা সৃষ্টি হৈছিল মৃতৰে এই অসহায় পৰিয়ালটোৰ এই ঘটনাৰ পিছতে সৰ্বত্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হয় আৰু তাৰ পিছতে শুকুৰবাৰে পুৱা Atul Sarmar বাসগৃহত উপস্থিত হয় আৰক্ষী তথা প্ৰশাসনৰ লোক ইতিমধ্যে আৰক্ষী আটক কৰিছে মংগলদৈৰ পতাল সিং পাৰাৰ গণকসুবাৰ মুখিয়াল যাদৱ শর্মাক আৰু এই সমগ্র ঘটনা কিন্তু গাব দিবলৈ চেষ্টা কৰিছিল যাদৱ শর্মাই কাৰণ এই গৰাকী ব্যক্তিৰ মৃত্যুৰ কথা তেওঁ হেনো অৱগত নহয় এই কথাওতে উল্লেখ কৰিছিল কিন্তু অবহেকত আৰক্ষী আটক কৰিছে গণকসুবাৰ মুখিয়াল যাদৱ শর্মাক আৰু তাৰ পিছতে আৰক্ষী গাত খান্দি মৃতদে ইতিমধ্যে উলিয়াইছে আৰু খন্তেক সময় পিছতে প্ৰশাসনৰ উদ্যোগত হটকাৰ কৰা হ'ব Atul Sarmar নশ্বৰ দেহৰ 27 বছৰ পূৰ্বে গণক সম্প্ৰদায়ৰ Atul Sarmai বিয়া কৰাইছিল এগৰাকী কোন সম্প্ৰদায়ৰ যুৱতীক খেয়াই আছিল অপৰাধ আৰু তাৰ পিছৰে পৰা এক আখুৰিয়া কৰা হৈছিল এই পৰিয়ালটোক আৰু মৃত্যুৰ পিছতো আনকি উছৰ সুপুৰিয়া নাহিল এডাল বাহ দিবলৈ আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত অসহায় পৰিয়ালটোৱে মৃতদে হটকাৰ কৰাৰ পৰিৱৰ্তে হিন্দু ৰীতি নীতি জলাঞ্জলি দিবলৈ বাধ্য হল গাত খান্দি পুতি থোৱা হল Atul Sarmar নশ্বৰ দেহ আৰু এই বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ পাছতেই এই মানসিকতা সকলে ধিক্কাৰ দিছে গৰিহণা দিছে এই সংকীৰ্ণ মানসিকতা সকলে গৰিহণা দিয়াৰ পিছত আৰক্ষী প্ৰশাসনৰ লোক উপস্থিত হল এই দুৰ্ভগীয়া পৰিয়ালটোৰ কাষত আৰু আৰক্ষী আৰু প্ৰশাসনৰ উদ্যোগত ইতিমধ্যে গাত খান্দি উলিওৱা হল মৃতৰে আৰু কিছু সময় পিছতে হটকাৰ কৰা হ'ব Atul Sarmar নশ্বৰ দেহৰ আমি সংস্কার কৰিব নোৱাৰো গতিকে ৰাইজে কি কৰে কৰো হেতু কেওঁ লোকে জানে More of a body, no. No, Labo Bare. One Manaka Kuran. I'm a good shoe. I'm a good shoe. কেও জাতি জোয়া মানু কারণে নাই এটু পুটি খোয়া আৰু পেলেই দিয়া আৰু পোড়া এই তিনিটা কথা বহুত দিন আগৰ পৰা চলি আছে বহুত দিন আগৰ পৰা চলি আছে মই নজনমা পে চলি আছে কত চলি আছে কত হিন্দু ধৰ্মত কত চলি আছে আমাৰ মঙ্গলৈ দৰঙতে চলি আছে আৰু বিষয়টোক লৈ বৰ্তমান তীব্ৰ প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে আৰু ইতিমধ্যে আমি জনাইছো প্ৰশাসনৰ উদ্যোগত Hotkar or diha kura hobo, kisu somoy pisote hotkar kura hobo noshor dehor. Aru ekhon dobon ami agborham amar Mangaldoir sangbadik Nobojyoti Mohontor report. আজি Atul Sarmar দুৰ্ভগীয়া পৰিয়ালটোৰ বাসগৃহত থাকি আৰু বৰ্তমান যেহেতু যি স্থানত পুতি থৈছিল এই মৃতদেহটো সেই স্থানত আমি আহি উপস্থিত আৰু প্ৰশাসনৰ লোক উপস্থিত হৈছে আৰক্ষী লোক উপস্থিত হৈছে দণ্ডাধিক উপস্থিত হৈছে আৰু মৃতদেহটো গাত খান্দি উদ্ধাৰ কৰাৰ কাৰণে ইতিমধ্যে কামকাজ আৰম্ভ কৰিছে আৰু আকাশৰ যি দল এই দলো আহি উপস্থিত হৈ সকলো কামকাজৰ সহায় সহযোগ কৰাৰ কাৰণে ইতিমধ্যে অৱগত কৰিছে আমি দেখুৱাইছো ইতিমধ্যে গাত খান্দা কাম অব্যাহত আছে আৰু কিছুমান পিছতে গাত খান্দি মৃতদেহটো উদ্ধাৰ কৰি অনা হ'ব আৰু হিন্দু ৰীতি-নীতি মতে সৎকাৰ কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব আৰু যি গাঁৱৰ লোকসকল আমি উল্লেখ কৰিব লাগিব পূৰ্বে বাতৰিত আমি দেখুৱাইছিলো কি ধৰণে গাঁৱৰ লোকসকলে নিজে স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকে এই সৎকাৰ কৰাৰ ক্ষেত্ৰত সহযোগ কৰা নাছিলে যাৰ কাৰণে ঘৰৰ আত্মীয় মৃতদেহটো পুতি থৈছিলে আৰু এইসকল লোক আক্ৰাসুৰ একাংশ লোক আহি উপস্থিত হৈছে সঁচাকৈ লজ্জাজনক আসকসকই আমি দৰং বাকি ভাবে মঙ্গলৈ বাকি হিচাপে আজি লজ্জিত অনুভৱ কৰিছো আমি হিন্দুৰ মাজত আমাৰ একতা কত আমি যে হিজকে হিন্দু বুলি কবলৈ লাজ লাগিছে এই কিনা লাজ লাগিছে যিটো তেওঁলোকে কৰিছে আমাৰ হিন্দুৰ মাজত জাতি ভেদ প্ৰথা এইবিলাক আঁতৰ কৰিব লাগে আজি এগৰাকী ব্যক্তি যিগৰাকী 27 বছৰে এগৰাকী কুশাসবংশী সম্প্ৰদায়ৰ মহিলা বিয়া কৰাৰ কাৰণে 27 বছৰ আলাক কৰি থৈছে তাৰ কৈ দূৰৰ কথা ডেড বডিটো স্পৰ্শ কৰিব পৰা নাই গাত খান্দি পুতি থব লগা হৈছে হটকাৰ নকৰি এয়া সঁচাকৈ আমাৰ বাবে লজ্জাজনক দুৰ্ভাগ্যজনক কিছু সকাহ পাব পৰিয়ালটো যিহেতু আজি আমি প্ৰশাসনক আন্তৰিক ধন্যবাদ জনাইছো তেওঁলোকে যি ধৰণে এই
নেট বডিটো উলিয়াই সৎকার করার ব্যবস্থা করছে। লগতে আমি কোচ রাজবংশী সন্মলী অসমক আমি আন্তরিক ধন্যবাদ দিয়েছো, যেহেতু তেওঁলোকে তন্ত্রধারী নীতি নিয়মতে আমার আজি বডি কথা করব। আমি আকাশুর যেটা দল, আকাশুর দলটুক আমি কথা বলতে লাজ লগা একটা পরিবেশ আসলে সচাঁকে আমার দরংবাসীর কারণে একটা লজ্জার বিষয়। এই ধরনের ঘটনা, এই বিশ্বায়নের যুগত, যে ডিজিটাল যুগত এই ধরনের ঘটনা আমার ইয়াত হব ধরেছে। ইয়ে জাতি বর্ণর যি কথা কই থাকা, যে উচ্চ বর্গর বলে নিজকে দাম্ভিকতার কথাখিন কই থাকা, এই সকলক আমি সকিয়া দিব খুঁজেছো এই প্রথারে, যাতে আমার এই জাতিটুক, এই অসমিয়া জাতিটুক এই ধরনের ভাগ ভাগ নকরে সেই কথাখান আমি ইয়ার দ্বারা সকিয়াব। চাও এজনী কোচ সম্প্রদায়ের ছোৱালী বিয়া করায় আনার বাবে আজি 27 বছরে সেই পরিয়ালটুক যি ধরনের নির্যাতন করা হল, ইয়ার পিছতো আমি এই কথাটো কম যে ইয়ার পিছতো যে সেই পরিয়ালটুক এই মানুষখিনিয়ে নির্যাতন নকরিব তার কোনো মানে নাই। আমি প্রশাসনক আমি ইয়ার দ্বারা সকিয়াই দিব বিচাৰিছো যে তেওঁলোকে ইয়ার প্রতি যাতে লক্ষ্যতা গ্রহণ করে। নিশ্চয়কৈ আক্রাসুর লোকসকলে এটি দাবি জানাইছে যে পরবর্তী সময়ত যাতে এই সকল পরিয়ালক যাতে কোনো ধরনের হারাশাস্তি নকরে স্থানীয় লোকসকলে। আর কইছোঁ যে গণক সুবার যে অঞ্চল, এই নিকটবর্তী যে অঞ্চলের লোকসকলে কিন্তু সহযোগ নকরার কারণে মৃতদেহ পুতি হয়েছিল আত্মীয়, আর অবশেষত আজি প্রশাসনের লোক উপস্থিত, আরক্ষী লোক উপস্থিত হয়ে মৃতদেহ খান্দি উলিয়াই আনিব লগা এক পরিবেশের সৃষ্টি হয়েছে মঙ্গলদৈ। স্বাধীনতা দিবসক লৈ বজালীত চলিছে এতিয়া পূর্ণ প্রস্তুতি। সমগ্র রাজ্য লগতে বজালী জিলা প্রশাসনেও আগন্তুক স্বাধীনতা দিবস উদযাপনের বাবে এতিয়া ব্যাপক প্রস্তুতি চলাই আছে। বজালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত আরক্ষী আর স্থানীয় কেইবাখনো শিক্ষানুষ্ঠানের ছাত্র ছাত্রীয়ে পেরেডর বাবে চলাই আছে অনুশীলন। বজালীর আগবাইছো আমার সাংবাদিক ধ্রুবজ্যোতি তালুকদারের রিপোর্ট। সমগ্র রাজ্যের লগতে বজালী জিলা প্রশাসনেও ইতিমধ্যে আগন্তুক যে স্বাধীনতা দিবস, স্বাধীনতার পূর্ণ প্রস্তুতি চলাইছে। আর মই বর্তমান উপস্থিত আছো বজালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। বজালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত ইতিমধ্যে প্রস্তুতি সন্দর্ভত যে আরক্ষী প্রশাসন বা জিলা প্রশাসনে ইতিমধ্যে এনেদরে প্রস্তুতি চলাই থাকা আমি দেখিলে পাইছো। আর নিজের দর্শকক পুনে পুনে দেখাইছো যে আরক্ষীর লগতে যে স্থানীয় কেবাখনো শিক্ষা অনুষ্ঠানের ছাত্র ছাত্রী ইতিমধ্যে এই যে পেরেডর কারণে অংশগ্রহণ করব, আর এই অংশগ্রহণ করার কারণে ইতিমধ্যে যুক্ত আখরা আখরা করে থাকা আমি দেখি পাইছো। আর শেহতভাবে জিলা আরক্ষী অধীক্ষক এই স্থানত উপস্থিত আছে, তোর জানিব বিচারিম যেহেতু আগন্তুক স্বাধীনতা দিবস সমাগত আর এই ক্ষেত্রে দেখবলে পাওয়া গেছে পূর্ণ প্রস্তুতি চলা হয়েছে বজালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথারত কি কয়। হয়, আমি বজালী জিলারপরা আমি যে পেরেড আমার যে প্র্যাকটিস এই পূর্ণগতি চলাই আছো আজিরপরা ভালেকদিন আগরপরাই আমি চলাই আছো। আর এই আমার আশা করো আমার পেরেডটা খুব সুন্দর হব। আর ইয়ারতে আপনাদের দেখিছে যে বিভিন্ন স্কুলেরপরাও আছে, গতি এই খুব ধুনিয়া হব বলে আশা করছো। আর আপনাদের প্রচার মাধ্যমের দ্বারা মই গোটাই সমূহ রাইজ বজালীবাসীক ইয়াত 15 আগস্টের দিনখন আহিবলে মই অনুরোধ জানাইছো। তারে সরকারে যেটু আমাক নিয়ম বান্ধি দিছে এই মতে সকলকে মই 13, 14, 15 পতাকা উত্তোলন করবলে মই আহ্বান জানাইছো। হয়, আলফাই ইতিমধ্যে অসম বন্ধ ঘোষণা করেছে বা বিভিন্ন কুটাঘাট সংঘটিত করার পরিলক্ষিত উজনি অসমত আর সমগ্র রাজ্য জিলাতে জিলাসমূহ এটা কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে 15 আগস্টলকে। আমার ইয়াত কিবা শঙ্কার কথা আছে নাকি? না, এই ক্ষেত্রে আমিও বজালী জিলায় করে আছো। আমার নাকা চেকিংরপরা মাঝে মাঝে আমার পেট্রোলিংরপরা এনেক বিভিন্ন ধরনের আমি করে আছো। মই জনাত আমার জিলা হব নালাগে, আমি খুব অত্যন্ত ভালদরে যাব বলে মই। আর বিভিন্ন প্রান্তর লগতে হোজাই জিলার মাদ্রাসা সমূহত আরম্ভ হয়েছে হর ঘর ত্রিরঙ্গা যাত্রা। আজি হোজাই জিলার নীলবাগানস্থিত জিলিলিয়া এংলো এরবিক মাদ্রাসাত হাতে হাতে ত্রিরঙ্গালয় শোভাযাত্রা উলিয়াইছে। মাদ্রাসারপরা শোভাযাত্রা আরম্ভ করে নীলবাগান বজার হয়ে পুনের মাদ্রাসাত অন্ত পড়ে এই রেলি। আগবাম আমার সাংবাদিক আব্দুল হাকিমর রিপোর্ট। হোজাই জেলার নীলবাগানস্থিত জোলেলিয়া মাদ্রাসা এইদরে ছাত্র সকলে আহি আজি পদযাত্রা আরম্ভ করেছে। আপনাদের প্রত্যক্ষ করেছে তিরঙ্গা পদযাত্রা আরম্ভ করেছিল আর নীলবাগানের মাঝে স্বাধীনতা দিবস উপলক্ষে এইদরে পদযাত্রা আরম্ভ করে। আর প্রিন্সিপাল আছে এইখান বিদ্যালয়ের, কি কব?
जश्न आजादी के अमृत महोत्सव के तौर पर हम लोग आज निकले हैं कि हमारे मुल्क हिंदुस्तान के पीएम नरेंद्र मोदी जी ने और आसाम के सीएम हेमंत बिश्व शर्मा जो कहा कि इस मुल्क के हम आज मदरसे के कैंपस से ये रैली निकाले जिसमें सारे टीचर्स एंड स्टूडेंट्स हमारे कमेटी के मेंबर्स और सेक्रेटरी प्रेसिडेंट सब मौजूद हैं। आज हम यहाँ से निकले और पूरे नीलबगान बाजार कैंपस सब घूम फिर कर आए ताकि ये पूरे मुल्क को ये पैगाम दे कि हमारे मोदी जी ने जो जो आह्वान किया है जो दरख्वास्त किए इसको सक्सेसफुल बनाया जाए और हर घर में तिरंगा लहराया जाए और 75 जश्न आज़ादी को हम खुशी से मनाए। अध्यापक थोड़ा मुख्य सर की कब असलते अन्यन्य बसर तुलनात को एबार व्यापक जाक जमकतारे आरंभ होइसे देखर स्वाधीनता दिवस उपलक्षे लगे विभिन्न कार्यसूची पालन करिछे আসলে নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর হিমন্ত বিশ্ব ডাঙরিয়া আহ্বান যদি আসিল যে 13 আগস্টৰ পৰা 15 আগস্টলৈকে হরগড় তিরঙ্গা হব লাগে। এই হরগড় তিরঙ্গা এই যে আহ্বান এই যে মিশন সাকসেস করার বাবে প্রতিটি প্রতিষ্ঠানেরপরা যে রেলি উলিয়াইছে আমি মাদ্রাসায় জ্বলিলেও পিছ পড়া নাই। এই মাদ্রাসায় জ্বলিলা ছাত্রসকলের ইমান উদ্যম উৎসাহ দেখিছো তেখেতসকলে রেলি উলিয়াব লাগে আমি কোৱাৰ লগে লগে আর ইমান ফুর্তিরে এই লড়াসকল ৰাতিপুৱাৰপৰা এই রেলিটো করলে এই কারণে যে আমি এই নীলবাগান বা গোটেই অসমত এটা মেসেজ আমি দিব লাগে যে ঘর ঘর তিরঙ্গা 13-15 আগস্টলৈকে যে আহ্বান আছে এই সাকসেস হব লাগে আর আমি প্রতিজন নাগরিকে এই রাষ্ট্রীয় আমার যে এই পতাকা তার প্রতি রাষ্ট্রীয় আমার যে 75 প্লেটিনাম জুবিলি যে আছে তার প্রতি আমার সম্মান প্রদর্শন করব লাগে স্বাধীনতা উৎসব উদযাপন করব লাগে আর আমি সকলে মিলি এই স্বাধীনতা দিবসটি আমি উলহ মালহেরে আমি উদযাপন করব পারো এই এই মেসেজটি দিবর বাবে আমি এই রেলিটি উলিয়াইছিল আর এই শেষ করে পেলে আমি আকৌ মাদ্রাসত উপস্থিত হয়েছিলাম। আর স্বাধীনতার 75 বছর উদযাপন স্মরণীয় করে রাখিবর বাবে করিমগঞ্জ আর হাইলাকান্দি জেলার মাজেদি 125 কিলোমিটার যাত্রার অমৃত মালা রান অনুষ্ঠানের আরম্ভণি করা হয়। আজি পুয়া 9 বজাত করিমগঞ্জ জেলা ক্রীড়া সন্থার খেলপথারের রাষ্ট্রীয় পতাকারে আরম্ভণি হল বর্ডিং বোর্ডার্স এন্ড কানেক্টিং কলেজ শীর্ষক রিলে মারাথন দৌড়। আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক গৌৰীশ নন্দীৰ ৰিপৰ্ট। স্বাধীনতাৰ 75 বছৰ স্মৰণ কৰি ৰখাৰ বাবে করিমগঞ্জ জিলা প্ৰশাসনে এক ব্যতিক্ৰমী উদ্যোগ লৈছে আৰু অমৃত মালা ৰাণ নামৰ এখন অনুষ্ঠানৰ আয়োজন কৰিছে যিখন প্ৰায় 125 কিলোমিটাৰ তেওঁলোকে মাৰাথন দৌৰৰ আয়োজন কৰিছে আৰু এয়া কেৱল করিমগঞ্জ জিলা নহয় করিমগঞ্জ জিলা আৰু হাইলাকান্দি জিলা সামৰি যি দুটা জিলাত 8টা কলেজ আছে কলেজৰ যে NCC কেডাৰ আছে তেওঁলোকে এই ৰাণত অংশগ্ৰহণ কৰিব আৰু আজি এই মুহূৰ্তত করিমগঞ্জৰ যে DSA গ্ৰাউণ্ডৰ পৰা এই যাত্ৰা আৰম্ভণি হৈছে আৰু ইয়াতে দেখা গৈছে যে করিমগঞ্জ কলেজৰ যে আৰু ৰবীন্দ্ৰচৰণ কলেজৰ যে ষ্টুডেণ্ট আছে তেওঁলোকে এই যাত্ৰাত অংশগ্ৰহণ কৰিছে আৰু এই যে যাত্ৰা করিমগঞ্জৰ পৰা পদব্ৰজে তেওঁলোকে যাব নীলামবাজাৰ কলেজত আৰু নীলামবাজাৰৰ যোৱাৰ পাছত যে তেওঁলোকৰ যে কলেজৰ ছাত্ৰ ছাত্ৰী আছে তেওঁলোকে সমজি ল'ব জাতীয় পতাকাখন ইয়াৰ পাছতে তেওঁলোকে আগবঢ়াই লৈ যাব পাটাৰকান্দি কলেজত এনেদৰে ৰামকৃষ্ণনগৰ কলেজ তাৰপাছত SS কলেজ হাইলাকান্দি তাৰপাছত আলগাপুৰ কলেজ তাৰপাছত বদৰপুৰৰ NC কলেজ আৰু 14 তাৰিখে করিমগঞ্জত পুনৰ NC কলেজৰ ষ্টুডেণ্টসকল আহি ইয়াতে সামৰণি মাৰিব গতিকে এখন দীঘলীয়া যাত্ৰা এখন ব্যতিক্ৰমী অনুষ্ঠান করিমগঞ্জৰ জিলা উপায়ুক্ত আছে তেওঁ এই যাত্ৰা আৰম্ভণি কৰিব আমি তেওঁৰ পৰা কিছুমান কথা জানি ল'ম যিহেতু এটা ভাল উদ্যোগ হয়তো অসমতে দেখা গৈছে এটা ব্যতিক্ৰমী অনুষ্ঠান কেনেদৰে প্ৰস্তুতি আৰু মানে কিমান সময় লাগিব ধৰি লওক প্ৰথম যাত্ৰাটো করিমগঞ্জৰ পৰা নীলামবজাৰলৈকে এইটোতো আমাৰ ৰিলে ৰান হৈ আছে ইয়াৰ পৰা নীলামবজাৰ আমাৰ 2টা ঘণ্টা লাগিব এইটোতো আমাৰ ৰান আৰু মই ভাবোঁ কি ইট উইল গিভ আ গুড মেছেজ ফৰ অমৃতমালা মহোৎসৱ এণ্ড হৰ ঘৰ তিৰংগা যাত্ৰা আৰু মই NCC এডমিনিষ্ট্ৰেশ্যন আমাৰ বৰাকভেলী চিমেণ্ট আৰু আমাৰ স্পনচৰ হৈ থাকে আৰু আমাৰ যিমানখিনি আপোনাৰ আহিছে এইটো লোকক ধন্যবাদ দি আছোঁ আৰু জইন কৰিবৰ কাৰণে এইটো আমি আহ্বান কৰিছোঁ। আৰু 75 সংখ্যক স্বাধীনতা দিৱসৰ প্ৰাক্ষণত এখন দুখ লগা প্ৰতিচ্ছবি যিসকল শহীদ তথা স্বাধীনতা সংগ্রামী ত্যাগ আৰু আত্মবলিদানৰ ফলত আমি স্বাধীনতাৰ সোৱাদ পালো সেইসকলৰ একাংশ পৰিয়ালবৰ্গৰ আজি শোচনীয় অৱস্থা। শহীদ কনকলতা বৰুৱাৰ প্ৰয়াত নিজ ভাতৃ মৃগেন্দ্ৰ বৰুৱাৰ পুত্ৰ তুলন বৰুৱাই কনকলতা বৰুৱা হাইস্কুলত চকীদাৰ চাকৰি কৰি বছৰ বছৰ অনাৰী খাটি মৃত্যু খাবতিলে
কিন্তু তথাপি চাকরি নিয়মীয়াকরণ নহল। একেদরে ভতিজা বুয়ারী পুতলি বড়ুয়ায়ু উক্ত বিদ্যালয়খনতে করে রান্ধনির চাকরি, মাত্র 1000 টকার কোনোমতে চলিছে তেওঁলোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এয়াই যে কোনো এখন সরকারে তেওঁলোকর আর্থিক দৈন্যতা দূর করার প্রতি নিদিলে সুদৃষ্টি। আমি আগবঢ়াম আমার সাংবাদিক পলাশ ফুকনের বিশেষ রিপোর্ট। স্বাধীনতা দিবস সমাগত আর মই উপস্থিত আছো কনকলতা বড়ুয়ার প্রয়াত ভাতৃ মৃগেন্দ্র বড়ুয়ার বাসগৃহত। প্রথমে বাসগৃহটির পরিবেশ মূল সতীর্থক দেখাবলে অনুরোধ করছো। এটি উলি যাওয়া বাসগৃহ আর তাতেই এতিয়া সময় পার করেছে। অবশ্যই গফু সমষ্টির বিধায়ক উৎপল বড়ায় এটা বাসগৃহ ব্যক্তিগতভাবে দিছে আর যথেষ্ট আসলে দুর্বিষহভাবে সময় পার করবলগিয়া হয়েছে এই কনকলতা বড়ুয়ার ভাতৃ পরিয়ালটোয়ে আর যে সদস্য আমি আছে কথা পাতিম আসলে কেনকা কি সমস্যা বা শহীদ পরিয়াল হিসাবে সরকার বা কেন ধরনের সহযোগিতা পাইছে কি কব। নমস্কার, মোর নাম পুতলি বড়ুয়া, মই শহীদ বীরঙ্গনা কনলতা বড়ুয়ার ভতিজা বুয়ারি। সরকার পা এটা শহীদ মানে পরিয়াল হিসাবে আমি গ্যাস এটা পাইছো আর আমার বিধায়ক উৎপল বড়ুয়াদেবে এটি আমার হেৰি বাসগৃহ এটা দিছে দুটা রুমর। আসলে যখন সুবিধা অন্যান্য শহীদ পরিয়াল হিসাবে যখন সুবিধা পাব লাগে বিভিন্ন ক্ষেত্রে সেই সকলখি পাইছে না আপনাদের ঘরটির বাইরে? নাই পয়া, ঘরটি বাইরে আমি একু পয়া নাই, মাত্র গ্যাসটা পাইছো আর ঘরটাই পাইছো। বর্তমান এয়া তোমালে দেখিছে মো ঘর এয়া মুলি যাওয়া হয়েছে। এটা মানে আমার মানে এটা চলবলেও অবস্থা নাইকিয়া নিচিনা হয়েছে দুইজনী। মই কনলতা স্কুলের মোরে জেঠাই স্কুল, তাতে মই আর রাঁধনি চাকরিটো করো, দরমহাও তেনেকে নাই, ছমাহ বছরের মূর 1000 টাকা পাও। মুখ্যমন্ত্রী আহিছিল বলে শুনেছিল আমি যাওয়া এটা বছর আগতে, আপনার কথা দিছিল বলে গম পাইছিল যে আপনার কিছু সহায় আগবাব, কি প্রতিশ্রুতি পালন করলে? মুখ্যমন্ত্রী স্যারক জানে আমি আবেদন জানাইছিল, ছোৱালীয়ে মই এয়া মোর সরু ছোৱালী, স্যারের ওসর মই এটাই আবেদন করেছিল যাতে দেউতাক তো এটা নাইয়ে, দেউতাক খাটি থাকা বস্তুকে মো ছোৱালীক দিয়ে, স্যারে কথা দিছিলে দিম বলে হব বলে মানে আশাটো দিলে আর আর ইতিমধ্যে মানে গোটেখিনিয়ে কইলো ছোৱালী যিমানখিনি চাকরিটোর কারণে করবলে গোটেখিনিয়ে করলো। নিশ্চয় কেনকা সমস্যা হয় তোমালোকের? আমার তো বহুতেই সমস্যা হয়, চলবলে দিগদার। তারপর সেইকাৰণে আমি মানে মই বিচাৰিছিলো যে বাবায় খাটি থাকা 15 বছর কাল বাবায় খাটিছিলে এই পোস্টত, আর মই সেইকাৰণে স্যারক সিএম স্যারক আবেদন করেছিলো যে পোস্টটো মোক দিবৰ কাৰণে দিম বলে কথাও দিছিলে। সন্মুখতে কৈছিলো আৰু প্ৰায়খিনি হৈয়ে গৈছে, কাগজ পাতি গুৱাহাটীলৈকে পাইছে, কিন্তু এতিয়া আমিও যাবও নোৱাৰো গুৱাহাটী, ধৰক আমাৰো অসুবিধা, খৰচ পাতি হ'ব, সেইকাৰণে আমি আশা কৰি আছো আৰু কিবা এটা তাৰপৰা আহিব বুলি খবৰ। আলফাৰ স্বাধীনতা দিৱস বৰ্জন নতুন কথা নহয়, আমি সষ্টম হৈ আছো আৰু শান্তিপূৰ্ণভাৱে স্বাধীনতা দিৱস অনুষ্ঠিত হ'ব। এই মন্তব্য আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তর। উল্লেখযোগ্য যে আলফায় স্বাধীনতা দিবস বর্জন করবলে আহ্বান জানা সন্দর্ভত এই প্রতিক্রিয়া প্রকাশ করে ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত। স্বাধীনতা দিবস 75তম আজাদী কা অমৃত মহোৎসব যেটু মনোয়া হয়েছে এবার, সেকারণে মানে বিভিন্ন জায়গায় আপনাদের লক্ষ্য করেছে আমার পুলিশের মানুষখিন যথেষ্ট আগভাগ লৈছে, বেটেলিয়ন সকলে প্রতি বেটেলিয়নত আমার রিক্রুটের পর আরম্ভ করে সিনিয়র অফিসারলৈকে ত্রিরঙ্গা যাত্রা করেছে, রাইজক ঘরে ঘরে গেছে। বিশেষকে এতিয়া এনেকুৱা সিস্টেম এটা আমি অর্ডার করেছো যে সিনিয়র সিটিজেন সকলক খবর লব, অলপ জ্যেষ্ঠ নাগরিকর খবর লব আর স্কুলবিলাকত যাব, স্কুলবিলাকত স্টুডেন্টসর লগত আলোচনা করব, টিচারের লগত আলোচনা করব তেওঁলোকৰ সমস্যাবোৰ কি, আর ওয়েলফেয়ারের বিষয়ে খবর লোক কাবা কিনা সমস্যা হয়েছে নাকি, সব যে পুলিশে সলভ করে দিব পারি এই নয়, কিন্তু এটা বা বতরা লয় যদি কাবা কিনা ইস্যু আছে এড্রেস করবলে চেষ্টা করব। তারপর ভারতবর্ষর অখণ্ডতা, ভারতবর্ষর শৌর্য বীর্য মর্যাদা এই বিষয়ে রাইজর মাজত একটা জনজাগরতা আনিব কারণে যত্ন করেছে, আর লগতে আমার প্রকৃত স্বাধীনতা খর্ব হওয়া যিখিনি আমার সমস্যা, ক্রাইম অপরাধ আর এইবর সাইবার ক্রাইম এটা খুব বেশিকে হয়েছে, মহিলার বিরুদ্ধে অপরাধ টাইপের যেখানে হয় এইবিলাকেরপরাও আমাক স্বাধীনতা লাগে, এনেকা অন্যায় অবিচারবরপরা আমাক স্বাধীনতা লাগে, এইব কথাও তেওঁলোকে কয় মানুষের মাজত অলপ বিস্তারভাবে। তারপরে পেরেডগিটা খুব ভালকে করবলে আমি কৈছো সকল জেলাত।
ডিগবৈত বাহৰ এছ ডি জি পি জি পি সিঙৰ বৃহস্পতিবাৰৰ পৰা বাহৰ পাতি আছে জি পি সিঙে স্বাধীনতা দিৱসত আলফা স্বাধীনৰ টাৰ্গেট অইল ছেক্টৰ আৰু টাৰ্গেটত আছে পাইপলাইন চাহ বাগিচা নিৰাপত্তাৰ দিশটো গুৰুত্ব সহকাৰে পৰ্যবেক্ষণ কৰিছে স্পেচিয়েল ডি জি পি জি পি সিঙে আমি পুনৰবাৰ জনাইছো ডিগবৈত বাহৰ পাতি আছে বিশেষ আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিং বৃহস্পতিবাৰৰ পৰা বাহৰ পাতি আছে আৰু বিশেষ আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকী স্বাধীনতা দিৱসত আলফা স্বাধীনৰ টাৰ্গেট হ'ব পাৰে অইল ছেক্টৰ টাৰ্গেটত আছে পাইপলাইন চাহ বাগিচা এনে কিছু তথ্য ইতিমধ্যে চোৰাংচোৱাই লাভ কৰিবলৈ সক্ষম হৈছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত সমগ্ৰ নিৰাপত্তাৰ দিশটো নিজেই তদাৰক কৰিছে স্পেচিয়েল ডি জি পি জি পি সিঙে নিৰাপত্তাৰ দিশটো গুৰুত্ব সহকাৰে পৰ্যবেক্ষণ কৰিছে জি পি সিঙে আৰু ইতিমধ্যে গুৱাহাটী মহানগৰীত আৰক্ষী অঞ্চলক প্ৰধান ভাস্কৰজ্যোতি মহন্তই উল্লেখ কৰিছে যে আলফা স্বাধীনৰ ভাবুকি থাকেই স্বাধীনতা দিৱস উপলক্ষে কিন্তু সেয়া কোনো ডাঙৰ কথা নহয় কাৰণ আৰক্ষী প্ৰশাসন সম্পূৰ্ণৰূপে সষ্টম হৈ আছে আৰক্ষীৰ ভাবুকিৰ প্ৰতি কোনো ধৰণৰ শংকাৰ কাৰণ নাই এই কথা এই আশ্বাস ইতিমধ্যে প্ৰদান কৰিছে আৰক্ষী সঞ্চালক প্ৰধান ভাস্কৰজ্যোতি মহন্তই কিন্তু তাৰ পৰিৱৰ্তে আমি যদি চাওঁ ডিগবৈত বৰ্তমান বাহৰ পাতি আছে বিশেষ আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিং বৃহস্পতিবাৰৰ পৰাই তেওঁ বাহৰ পাতি আছে স্বাধীনতা দিৱসত আলফা স্বাধীনৰ টাৰ্গেট হ'ব পাৰে অইল ছেক্টৰ লগতে আলফাৰ টাৰ্গেটত আছে পাইপলাইন চাহ বাগিচা এই স্থানসমূহত কুটাঘাতমূলক কাৰ্য সংঘটিত কৰাৰ আশংকা কৰা হৈছে যাৰ বাবে এই স্থানসমূহত কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তোলা হৈছে এই স্পৰ্শকাতৰ স্থানসমূহ চিহ্নিত কৰি পানী নসৰকা নিৰাপত্তা বেষ্টনী তাত গঢ়ি তোলা হৈছে আৰু এই সমগ্ৰ নিৰাপত্তাৰ ব্যৱস্থাপনাৰ তদাৰক কৰিছে খোদ বিশেষ আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙে আমি তেওঁৰ মন্তব্য এই মুহূৰ্তত আগবঢ়াম 15 আগষ্ট আহি আছে ইয়াত কেনেকৈ কি প্ৰিপেৰেশ্যন আছে বিশেষভাৱে যিটো এটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনে বন্ধ কল দিছে সেই বিষয়ে আমাৰ কি কি এৰেঞ্জমেণ্ট কৰা হৈছে বিশেষভাৱে যিটো অইল ছেক্টৰ টি ছেক্টৰ আগে পিছে সদায় টাৰ্গেট কৰা হয় এইটো ছিকিউৰিটি ৰিভিউ কৰা হৈছে আৰু যিটো আমাৰ লিংগুইষ্টিক মাইনৰিটি ডমিনেটেড এৰিয়াজ আছে তাত কি কেনেকৈ ছিকিউৰিটি কৰা হয় ব্যৱস্থা কৰা হৈছে এইখিনি ডিছকাছ কৰা হৈছে কাৰণ আগে পিছে এই যিটো নিষিদ্ধ ঘোষিত সংগঠনৰ কথা কৈছোঁ তেওঁলোকে আগে পিছে তেনেকুৱা মানুহ টাৰ্গেট কৰিছে আমি ভাবোঁ এইখিনি নকৰিলে ভাল হয় কাৰণ এতিয়া আজিৰ ডেটত অসম এটা উন্নয়নৰ পথত আগবাঢ়িছে আৰু মই পাৰ্চনেলি ভাবোঁ যে এতিয়া তেনেকুৱা কোনো এটা একশ্যন কৰিলে এই আমাৰ যিটো উন্নয়নৰ পথ আছে সেইটো অলপ বেছি মিড ডে 18ত আমি খবৰধাৰা অব্যাহত ৰাখিম সময় হ'ল এটা চমু বাণিজ্যিক